আসসালামু আলাইকুম সাইবার সিকিউরিটি ফর এভরিওান কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব বেসিক সিকিউরিটি থ্রেটস এবং অ্যাটাক সম্পর্কে এবং এই সিকিউরিটি থ্রেটস বা অ্যাটাকসগুলো কিভাবে কাজ করে তো বরাবরের মতো আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে চলুন শুরু করি প্রথমেই আমরা দেখবো সিকিউরিটি থ্রেটস বা অ্যাটাক আসলে কী তো সিকিউরিটি থ্রেটস বা অ্যাটাককে আমরা বলতে পারি একটা ম্যালিশিয়াস অ্যাক্ট যেটা একজন ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশান বা ইনস্টিটিউশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে এখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পারি ইন্ডিভিজুয়ালের ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া এবং ইনস্টিটিউশনের ক্ষেত্রে দেখা যায় ইনস্টিটিউশনের এমপ্লয়ীদের তথ্য ইনস্টিটিউশনের যাবতীয় কনফিডেন্সিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান এগুলো হ্যাক করার জন্য যে প্রসেস অ্যাপ্লাই করা হয় সেটাই হচ্ছে সিকিউরিটি থ্রেটস বা অ্যাট্যাক সিকিউরিটি থ্রেটস বা অ্যাটাক অনেক ধরনের রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার সিকিউরিটি থ্রেটস এবং অ্যাটাকগুলো হলো ইনসাইডার থ্রেটস ভাইরাস এবং ওয়ার্মস বটনেট অ্যাটাক ড্রাইভ বাই ডাউনলোডস অ্যাটাক ফিশিং অ্যাটাক এবং ডস অ্যাটাক এছাড়াও আরও এক ধরনের অ্যাটাক রয়েছে র্যানসাময়ার যেটা সম্পর্কে আমাদের ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা দেখব তো এখন জেনে নিই এগুলো কীভাবে কাজ করে প্রথমে চলে আসে ইনসাইডার থ্রেট অ্যাটাক ইনসাইডার থ্রেট অ্যাটাকের ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ইনফরমেশান একজন ইন্ডিভিজুয়ালের বা ইনস্টিটিউশনের ক্ষেত্রে সেই ইনফরমেশানগুলো যদি কোনো এমপ্লয়ী বা ইনস্টিটিউশনের প্রিভিয়াস ওয়ার্কাররা জেনে যায় তখন ওইগুলো ইউজ করে ব্ল্যাকমেল সহ আরও অনেক ধরনের ম্যালিসিয়াস কাজ করতে পারে তো এটাই ইনসাইডার থ্রেট অ্যাটাক এবার আমরা দেখব ভাইরাস এবং ওয়ার্মস সম্পর্কে আমরা প্রতিনিয়তই এ ধরনের অ্যাটাকের সম্মুখীন কেউ না কেউ হয়ে থাকি এখানে ম্যালিশিয়াস সফটওয়্যার থাকে এই সফটওয়্যারগুলোর একটা বিশেষ ধরনের ক্ষমতা আছে নিজেদেরকে রেপ্লিকেট করার অর্থাৎ এরা একটা থেকে অনেকগুলো কপি করতে পারে এবং কপিগুলো যে ডিভাইসে থাকে অর্থাৎ ফোন হইলে ফোন পিসি হইলে পিসি বা যে কোনো আইওটি ডিভাইস হইলে সে সকল আইওটি ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটরে চলে যায় এবং গিয়ে সেখানকার ফাইলের সকল তথ্যগুলো নিয়ে নিতে পারে তো ভাইরাস এবং ওয়ার্মসের ক্ষেত্রে আমরা দুইটাকেই ম্যালওয়্যার বলতে পারি বাট এই দুইটার মধ্যে একটা মেজর পার্থক্য আছে সেটা হচ্ছে ভাইরাস ভাইরাস ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইউজারের মাধ্যমে রান করাইতে হবে অর্থাৎ ভাইরাসকে ইনস্টলেশন প্রসেসে নিয়ে যাইতে হবে কিন্তু ওয়ার্মস নিজেই ইনস্টল হইতে পারে অর্থাৎ যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন নিজেই ইনস্টল হয়ে যাবে এবং নিজেই তার প্রসেস চালু করতে পারবে তো এখানে ভাইরাস এবং ওয়ার্মস এর মধ্যে ওয়ার্মসটা বেশি শক্তিশালী এবং এটা কখন রান হইতেছে একটা অ্যাডমিনিস্ট্রেটরের ভিতরে সেটাও জানা যায় না এবারে আমরা দেখবো বটনেট অ্যাটাক সম্পর্কে তো বটনেট অ্যাটাক হলো এমন এক ধরনের অ্যাটাক যেখানে অনেকগুলো ইন্টারনেটে কানেক্টেড ডিভাইস থাকে এবং এই ডিভাইসগুলো হইতে পারে পিসি হইতে পারে মোবাইল ফোন হইতে পারে সার্ভার্স অথবা যে কোনো আইটি ডিভাইস এই ডিভাইসগুলো সবাই যখন একটা সেম ম্যালওয়্যার দ্বারা অ্যাটাক থাকে এবং ওই ম্যালওয়্যারে অ্যাটাক থাকার ফলে আমরা ডায়াগ্রামে যেমন দেখতে পাচ্ছি আরও ইন্টারনেটে কানেক্টেড ডিভাইসগুলোকে সেম ম্যালওয়ারের মাধ্যমে অ্যাটাক করার চেষ্টা করে এবং যখন এই অনেকগুলো ডিভাইস একত্রে সেম ম্যালওয়ারের মাধ্যমে অ্যাটাক্টেড হয় তখন সেই অ্যাটাকার একসাথে অনেকগুলো ডিভাইসের তথ্য পেয়ে যেতে পারে এবার আমরা দেখবো ড্রাইভ বাই ডাউনলোডস অ্যাটাক সম্পর্কে ড্রাইভ বাই ডাউনলোডস অ্যাটাক হচ্ছে এমন একটা ম্যালিশিয়াস কোড যেটা বিভিন্ন ওয়েবসাইটে আমরা মুভি ডাউনলোড ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি প্রচুর অ্যাড আসে প্রচুর ব্লোট ওয়ার আসে এগুলোর মাধ্যমে ডাউনলোডস হয়ে যায় এবং যখনই এগুলো ডাউনলোডস হয়ে যায় এগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় অর্থাৎ ডাউনলোড হওয়ার সাথে সাথেই এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটরে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় এবং অ্যাডমিনিস্ট্রেটরের তথ্যগুলো নিয়ে নিতে পারে এবার আমরা দেখবো ফিশিং অ্যাটাক যদিও ফিশিং অ্যাটাক সম্পর্কে ডেডিকেটেড ভিডিও আসবে তারপরেও এখানে আমরা বেসিক কিছু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব তো ফিশিং অ্যাটাক হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস অ্যাপ্লাই করে করা হয় এখানে মেইল বা সোশ্যাল মিডিয়া লিঙ্কসের মাধ্যমে কোনো একটা ফেক ইউ আর দেওয়া হয় এবং এই ফেক এর একটা ফেক ল্যান্ডিং পেজও বানানো হয় যেখানে সেম একটা ফেসবুক বা অন্যান্য টাইপের লগ ইন পেজ যেমন থাকে সেই লগ পেজে গিয়ে তথ্য দেওয়ার মতো প্রসেস থাকে এবং সেই তথ্য দিলে মনে হয় যে আমরা রিয়েল ওয়েবসাইটে দিচ্ছি কিন্তু না সেই তথ্যগুলো চলে যায় হচ্ছে ফেক ল্যান্ডিং পেজের একটা সার্ভার থাকে সেই সার্ভারে তখন ওই ব্যক্তি পাসওয়ার্ড বা আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে যেতে পারে যার মাধ্যমে সে ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারে এবার আমরা দেখবো ডস অ্যাটাক বা ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক সম্পর্কে সো ডস অ্যাটাকের ক্ষেত্রে সার্ভারে অনেকগুলো ফেক কানেকশান রিকোয়েস্ট আসে একটা টাইমে এবং অনেকগুলো রিকোয়েস্ট যখন একটা টাইমে আসবে তখন সার্ভার বিজি হয়ে যাবে এবং সার্ভার বিজি হওয়ার ফলে ওই ফেক রি কানেকশানগুলোকে প্রসেস করতে করতে রিয়েল কানেকশান আসলে তখন আর ওই রিয়েল কানেকশানকে ও সাপ্লাই দিতে পারে না কারণ তার ক্যাপাসিটি ফুল হয়ে যায় আর যখন ক্যাপাসিটি ফুল হয়ে যায় তখন এই সার্ভার আর অপারেট করতে পারে না একসময় এই সার্ভারটা ডাউন হয়ে যায় এটাকেই বলে ডিনাইল অফ সার্ভিস বা ডস অ্যাটাক র্যানসাময়ার এবং ফিশিং অ্যাটাক যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মেজর মেজর প্রবলেমগুলো এই দুই ধরনের অ্যাটাকের মাধ্যমে হয়ে থাকে তো এই দুইটা অ্যাটাক সম্পর্কে আমাদের ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে সেখানে আমরা এগুলোর ডিটেলস মেকানিজম সম্পর্কে জানতে পারবো